হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ফেসবুক পেজ রিপোর্ট প্রদান করা যায়। এর জন্য যে পেজটি রিপোর্ট করতে চাই সেই পেজটি সার্চ করে সার্চের পেজেস ক্যাটাগরি থেকে সার্চকৃত পেজটি ওপেন করে নেই। এরপর পেজ ব্যানারের নিচে মোর অপশনে ক্লিক করে সাব মেনু লিস্টের নিচে থেকে রিপোর্ট পেজ অপশনটিতে ক্লিক করি, তাহলে ওপেনকৃত ডায়লগ বক্সের হোয়াটস রং উইথ দিস পেজ এর আন্ডারে থেকে সিলেকশনের যে কয়টি অপশন রয়েছে এই অপশনগুলো পড়ে নিয়ে যার যে অপশনটি সিলেক্ট করা প্রয়োজন সেটি সিলেক্ট করে নিতে হবে। আমি আই জাস্ট ডোন্ট লাইক ইট এই অপশনটি সিলেক্ট রেখে ডায়লগ বক্সের রাইট বটম থেকে কন্টিনিউ অপশনটিতে আমরা ক্লিক করি, তাহলে আই জাস্ট ডোন্ট লাইক ইট এই সাবজেক্টের উপর রিপোর্ট করা হয়ে যাবে। এরপর বস ওপেনকৃত ডায়লগ বক্সের ব্লক ব্রাউজার ট্রেনিং লিঙ্কে ক্লিক করে পেজটি ব্লক করতে চাইলে ডান পাশের ব্লক অপশনে ক্লিক করার মাধ্যমে পেজটি ব্লক করা যাবে। এটি ক্যান্সেল করছি। এরপর বস হাইড অল ফ্রম ব্রাউজার ট্রেনিং এর লিঙ্কে ক্লিক করে আর ইউ শিওর এর ডান পাশে হাইড অপশনটিতে ক্লিক করার মাধ্যমে এই পেজে সব কিছু হাইড করা যাবে, তো এটিও ক্যান্সেল করছি। বস এছাড়াও ব্যাক অপশনে ক্লিক করে রিপোর্ট করার জন্য নতুন আরেকটি অপশন সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে রিপোর্ট করতে পারি। তো বস, এভাবে ফেসবুক পেজ রিপোর্ট করা যাবে। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস ভিডিওটি সম্পর্কে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। বস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।